আপনার তো প্রচুর ভুল ভাই, আপনি সেল পাচ্ছেন কি করে আমি তো এটাই বুঝি না। আপনি সেল কিভাবে পাচ্ছেন আমার তো সেটাই মাথা ধরতেছে না। প্রফিট পার ইউনিট কত? $41। হ্যাঁ, সেল আসছে আপনার $41, কস্ট ইউনিট ১৬, $60 আপনি ধরে রাখছেন দাম, এই কারণে আপনার $41 প্রফিট আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি, ইয়েস্টারডে আপনার সেলটা আসছে, ঠিক আছে, কিন্তু এর আগে আমরা যেটা দেখছিলাম আপনি ভালো, আপনি এটা উইথড্র করে ফেলছেন $25। এত কম কম উইথড্র করেন কেন? আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। ওয়েবসাইট মানে আমার তো এরকম আগে আর একটা অ্যাকাউন্ট ছিল, ওটা নষ্ট হয়ে গেছে কপিরাইট ধরে, এর জন্যই আর কি তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, গুড, ভালো করছেন। কপির নেক্সটে যেন কপিরাইট টপিরাইট না ধরে আমরা সেভাবে চিন্তা ভাবনা করবো, তাই না? আর আজকে আমরা দেখতেছি আরেকটা সেল আসছে, সেটা কবে আসছে? ইয়েস্টারডে। ইয়েস্টারডে যেখানে আপনি $25 পাইছেন না, কিন্তু আগের সেলে পাইছিলেন আপনি $41, $41, তাহলে আপনি এই এই টাকাটা আগেরটা ফুটি ছিল আর এটা হচ্ছে হাফটা, যে হাফটা কিছু। আচ্ছা, সে আপনি কোনো মার্কেটিং করেন নাই নাকি মার্কেটিং করছেন? আপনি তো ব্যাকগ্রাউন্ড ফেলেই দিছেন। এটা সাইজ করতে হয়েছে না, ১৬x২০০০ করে নিছেন না এটা? জি জি, এটা তো ঠিক আছে, ১৬x২০০০। কিন্তু এখানে কিছু কিছু এই যে এই যে কেটে গেছে, এই যে কেটে গেছে দেখছেন, তো বাদ হবেই, আমি তো এটাই দেখতে চাইছিলাম। ওই যে আপনি প্রত্যেকটাতে কাউন্টডাউন টাইমার ধরা দিতেছেন, এটা কাউন্টডাউন টাইমার সব জায়গাতে ধরানো যাবে না, বা স্টোর ফ্রন্ট সব জায়গাতে ধরানো যাবে না, এটা চিন্তা ভাবনা করে ধরাইতে হবে আমার অডিয়েন্স কি চাচ্ছে। আপনি এখানে এটা নিছেন, এটা নিছেন, এটা নিছেন, এটা নিছেন, কিডসের গুলি উপরে নিয়ে আসছেন কেন? কিডসের গুলো তো সবার নিচে যাবে, মগ নিছেন, ঠিক আছে, গুড, ভালো করছেন। তো এই ডিজাইনটা সবচেয়ে বেশি সেল হয়, ক্লিয়ার? ওইটা উপরে রাখো, এটা সব সময় উপরে থাকবে, কারণ এই ডিজাইনটা সবচেয়ে বেশি সেল হয়। মানে ওই মেয়েদের ওই গেঞ্জিটা? হ্যাঁ হ্যাঁ, আপনার তো প্রচুর ভুল ভাই, আপনি সেল পাচ্ছেন কি করে আমি তো এটাই বুঝি না। আপনি সেল কিভাবে পাচ্ছেন আমার তো সেটাই মাথা ধরতেছে না। প্রফিট পার ইউনিট কত? $41। হ্যাঁ, সেল আসছে আপনার $41, কস্ট ইউনিট ১৬, $60 আপনি ধরে রাখছেন দাম, এই কারণে আপনার $41 প্রফিট আসতেছে। নর্মালি আমরা স্টোরে এত ধরাই না, তো এই যে আপনি এখানে $39 প্রফিট ধরে রাখছেন, এই যে এখানে $19 প্রফিট ধরে রাখছেন, তারপরও আপনি সেল নিয়ে আসছেন, আমি কি বোঝাইতে পারতেছি? জি। মানে এটা কিভাবে সম্ভব? মানে আমি নিজেই কনফিউজ। আমরা এখানে ম্যাক্সিমাম $10 রাখি, বোঝাইতে পারছি? জি, ম্যাক্সিমাম। সেক্ষেত্রে তিনটা সেল যদি আমাদের আসে একই, মনে করেন কেউ একটা এটা নিলো, একটা এটা নিলো, একটা এটা নিলো, ঠিক আছে, তখন আমরা কি করি, তিনটা যদি নেয় তখন ওই যে $10 করে $30 চলে আসে, বা একটা মগ নিলে সেখান থেকে $5 চলে আসে, ক্লিয়ার? ওই যে এই যে মগে মগে আপনি কোনো প্রফিটই ধরার নাই, আপনি কোনো জায়গায় হাই প্রফিট ধরে রাখছেন, কোনো জায়গায় আপনি প্রফিটই ধরার নাই, আমি কি বুঝাইতে পারছি? কিন্তু তারপরও আপনার সেল আসতেছে, আমি কনফিউজ, টোটালি কনফিউজ আমি। আচ্ছা দেখি, আমরা এগুলো ঠিক করে দিব। জি জি, আজকে থেকে মানে যদি ঠিক করেন তাহলে পরবর্তী যেগুলো সবগুলো ঠিক হয়ে আসবে, সবগুলো ঠিক হয়ে আসবে। সেটিংস থেকে ডিসপ্লে কাউন্টডাউন টাইমার ঠিক আছে, আপনি হাতে মার্কেটিং করতেছেন, এই যে আপনি নেমটাও পর্যন্ত ঠিক মতো লেখেন নাই, তারপরও আপনার সেল আসছে, ভাই আমি কাজ ছেড়ে দিব, আমি কি বুঝাইতে পারছি? এখানে লিখবেন লিমিটেড এডিশন,
এই যে এখানে জাস্ট লিমিটেড এডিশনটা বসায় দিবেন, এটা হচ্ছে পারমালিঙ্ক। আর এখানে এই যে এই গ্যাপ থাকতে পারবে না, এরপরে জাস্ট একটা নাম্বার বসায় দিবেন, ক্লিয়ার? এভাবে হবে প্রত্যেকটা। এরপরেরটা যখন আমি আপলোড করব তখন আপনি বুঝতে পারবেন। আর যেহেতু মিউজিক নিয়ে কাজ করতেছেন, একটা মিউজিক ট্যাগ ধরে রাখবেন, সেটা কেন সেটা পরবর্তী ক্লাসগুলোতে আমি বোঝাবো। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-র উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।